এক সময় একটি ছোট গ্রামে লিলি এবং ম্যাক্স নামে দুই ভাই বোন থাকত। তারা অন্বেষণ এবং উত্তেজনাপূর্ণ অ্যাডভেঞ্চারে যেতে পছন্দ করত। একদিন রুদ্রোজ্জ্বল দিনে তাদের বাড়ির উঠানে খেলার সময় তারা একটি বড় উক গাছের গুড়ায় একটি লুকানো দরজা আবিষ্কার করেছিল। তা দেখে কৌতূহল তাদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তারা রহস্যময় দরজা খোলার সিদ্ধান্ত নেয়। তাদের আশ্চর্যের জন্য তারা নিজেদেরকে প্রাণবন্ত ফুল, কথা বলা প্রাণী এবং মন্ত্রমুগ্ধ প্রাণীতে ভরা একটি দুর্দান্ত বাগানে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। এটি একটি জাদুকরী উদ্যান যা রহস্য উন্মোচনের অপেক্ষায় ছিল। লিলি এবং ম্যাক্স আরও এগিয়ে যাওয়ার সাথে সাথে তারা সেমি নামে একটি ছোট কাঠবিড়ালিকে লক্ষ্য করেছিল, যেটিকে দেখে মনে হয়েছিল যে সে কষ্টে আছে। সেমি ব্যাখ্যা করল যে বাগানের ঐন্দ্রজালিক চাবিটি অলিভার নামের এক দুষ্ট খরগোশ চুরি করেছে। চাবি না থাকলে বাগান চিরতরে তার জাদু হারাবে। তা শুনে লিলি এবং ম্যাক্স চাবিটি খুঁজে পেতে এবং বাগানের মুগ্ধতা পুনরুদ্ধার করতে সম্মত হলো এবং তারা সেমিকে সাহায্য করার জন্য সংকল্পবদ্ধ হলো। তাদের প্রথম সূত্র তাদের একটি জলমলে নদীর দিকে নিয়ে যায়, যেখানে তারা ফিনলে নামে একটি বন্ধুত্বপূর্ণ মাছের মুখোমুখি হয়েছিল। ফিনলে শেয়ার করেছে যে অলিভার গাজর পছন্দ করে এবং প্রায়শই সেগুলো তার গর্তের কাছে লুকিয়ে রাখে। এই ইঙ্গিত অনুসরণ করে লিলি এবং ম্যাক্স একটি দৈত্যাকার উক গাছের নিচে একটি লুকানো গাজর খুঁজে পায়। ভাই বোনরাও দ্রুত উক গাছের কাছে গেল এবং অলিভারকে দেখতে পেল যে একটি গাজর খাচ্ছে। তারা ধীরে ধীরে তার কাছে গেল এবং তাদের মিশন ব্যাখ্যা করল। অলিভার তার ভুল বুঝতে পেরে চাবিটি নেওয়ার কথা স্বীকার করেছিল, কিন্তু তারা তাকে তার হারিয়ে যাওয়া প্রিয় খেলনা খুঁজে পেতে সাহায্য করলে তা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। একসাথে তারা অলিভারের খেলনাটির সন্ধানের যাত্রা শুরু করে, বাগানের সকল জায়গায় অন্বেষণ করে। একটি দুঃসাহসিক ভ্রমণের পরে অবশেষে তারা একটি গাছের উপরে একটি সুন্দর পাখির বাসার ভিতরে খেলনাটি খুঁজে পেয়েছিল। অলিভার আনন্দিত হয়ে লিলি এবং ম্যাক্সের হাতে জাদু চাবি তুলে দিল। তার দখলে থাকা চাবি নিয়ে লিলি এবং ম্যাক্স লুকানো দরজার দিকে ছুটে গিয়ে তালাতে লুকিয়ে দিল। যখন তারা চাবিটি ঘুরিয়েছিল, একটি আলোর বিস্ফোরণ বাগানটিকে আলোকিত করে এর জাদু পুনরুদ্ধার করে। ফুলগুলি আরও প্রাণবন্তভাবে ফুটেছিল এবং প্রাণীরা আনন্দ উদযাপন করেছিল। তাদের সাহসিকতা এবং উদারতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে জাদুকরী বাগান লিলি এবং ম্যাক্সকে একটি বিশেষ ফুল উপহার দিয়েছে, যা তাদের চিরকাল তাদের অসাধারণ দুঃসাহসিক কাজের কথা মনে করিয়ে দিবে। উত্তেজনা এবং কৃতিত্বের অনুভূতিতে ভরা ভাই বোনরা বাড়ি ফিরে তাদের গল্প তাদের বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করে। সেই দিন থেকে লিলি এবং ম্যাক্স জানতো যে জাদুটি অপ্রত্যাশিত জায়গায় পাওয়া যেতে পারে এবং অ্যাডভেঞ্চারের প্রতি তাদের ভালোবাসা আরও শক্তিশালী হয়েছিল।